के समय ছিল মদিনা হলো কোনের ভূমি নবীর ছোঁয়ায় হলে আরশের ছেয়ে দামি মদিনা মদিনা আসে কোমো ঠিকানা দুনয়নে রাসূল পাক মেহফিল কো নাইন সজি হ্যায় फिर तो उसे बड़ी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी माँ की मदनी योलिया नबी है बोली मेरा नबी है बोली मेरा नबी है वो जिसके लिए महफिल को नैन सजी है फिर तो उसे बड़ी जिसके वसीले से बनी है वो हाशमी मदनी योले अरबी है बोली मेरा नबी है जुरे मेरा नबी है कन उर्दू कारा खरा बुझन उर्दू আমরা সবাই কম বেশি আছি বাংলা শিক্ষিত তো আমরা সকলে তো উর্দু জানি না তো আমি চাচ্ছি এই নাতখান আপনাদের জন্য বাংলায় পরিবেশন করতে আপনারা কি রাজি আছেন হা তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ জান্নাতুল ফেরদাউসি হলো তার দেখানো পথ সুবহানাল্লাহ তিনি হাশমী হাশমী মা কি মদনী ইয়োলে আরবী হ্যায় বলি মেরা নবী হ্যায় জোরে মেরা নবী আল্লাহ হক ফরমান লম নশরহ লক সদরাক মনসুব হজি সে ওয়ারফানা লক যিকরা যারা আমার রাসূলের সম্মানকে নিচে নামাতে চাই তাদের বিরুদ্ধে আমার আল্লাহর হুশিয়ারি হচ্ছে ওয়ারফানা লক যিকরাক এই মাহবুব আমি আপনার সম্মানকে বুলন্দ করেছি আমি আপনার সম্মানকে উঁচু করেছি আপনারাই বলেন যারা আমার রাসূলের সম্মানকে নিচে নামাতে চায় যেখানে স্বয়ং রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ারফানা লক যিকরাক হে মাহবুব আমি আপনার সম্মানকে কি করেছি উঁচুতে উঠিয়েছি বুলন্দ করেছি তারা চাইলেও কখনো সে সম্মান কমাতে পারবে কখনো সম্ভব এক আশিক রাসূল খুব সুন্দর করে বলছেন প্রশস্ততা মহান প্রভুর গোটা বিশ্বে তাহার জিকিরি চলে খোদাই ফরমান সুবহানাল্লাহ গোটা বিশ্বে তাহার জিকিরি চলে খোদাই ফরমান ও আল কোরআনে ও আল কোরআনের পাতাই পাতাই গুণগানে পাবি তিনি আমারই নবী তোমারই নবী আমাদের নবী বলি মেরা নবী হ্যায় জোরে মেরা নবী হ্যায় ও মেরা নবী নবী হ্যায় মুজম্মিল ইয়াসীন মুদাসসির তোহা ক্যা ক্যা না এ আলকাব সে মওলা নে পুকারা পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক আমার নবীকে কত সুন্দর সুন্দর নাম ধরে ডেকেছেন কখনো ইয়াসিন ডেকেছেন কখনো তোহা ডেকেছেন কখনো মুজম্মিল ডেকেছেন কখনো মুদাসসির ডেকেছেন মুজম্মিল ইয়া
মুদাসসির তোহা কত মধুরে মধুর লোকপি দিয়ে ডেকেছেন খোদা কত মধুরে মধুর লোকপি দিয়ে ডেকেছেন খোদা কত সমুন্নত কত সমুন্নত মরিজাদা তার কাছে সপাবি তিনি আমারি নবী তোমারি নবী আমাদের নবী বলি মেরা নবী মেরা নবী হ্যাঁ জোরে মেরা নবী মেরা নবী হ্যাঁ ও মেরা নবী যারা আমার রাসূলের সত্যিকার আসে যাদের অন্তরে আমার রাসূলের সত্যিকার ইশক মহব্বত আছে তাদের জন্য দুনিয়াতে একটি জান্নাত আছে সেটা হচ্ছে কি সোনার মদিনা ঠিক কিনা সে জান্নাত ঠিকানার নাম কি সোনার মদিনা তো আশিক রাসূল খুব সুন্দর করে বলছে হা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেখেরে আসল জান্নাত সোনারি মদিনা বলে আশেখেরে আসল জান্নাত নারী মদিনা জোরে আশেখেরে আসল জান্নাত সোনারি মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেখেরে আসল জান্নাত সোনারি মদিনা আশেখেরে আসল জান্নাত সোনারি মদিনা আশেক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশেক হৃদয়ে যত ইশকের করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে ইয়া রাসূলুল্লাহ মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশেখেরে আসল জান্নাত নারী মদিনা জোরে বলি আশেখেরে আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেখেরে আসল জান্নাত দিনা আশেখেরে আসল জান্নাত সোনারি মদিনা এক সময় ছিল মদিনা অলকনের ভূমি নবীর ছোঁয়াই হলে আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা অলকনের ভূমি নবীর ছোঁয়াই হলে আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশেখেরে আসল জান্নাত দিনা বলে আশেখেরে আসল জান্নাত সোনারি মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেখেরে নারী মদিনা আশেখের আসল জান্নাত কি সোনার মদিনা আরেক শায়রে রাসূল খুব সুন্দর করে বলছেন
মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা ঠিক না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলি মদিনা আসে কো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা মিনের ঠিকানা বলি মদিনা মদিনা আসে কো ঠিকানা জোরে মদিনা মিনের ঠিকানা আরে কাশিকে রাসূল খুব সুন্দর করে বলছেন যদি আমাদের এই জন্মটা রাসূলের যুগে হতো তাহলে কেমন হতো সুবহানাল্লাহ যদি আমরা নিজ কানে বেলালের আজান শুনতে পেতাম যদি আমরা নবীজির পিছনে নামাজ পড়তে পারতাম যদি আমরা সাহাবে কেরাম যখন আমার নবীজিকে বসে আছেন মজলিসের মধ্যে সে সাহাবে কেরামদের পাশে যদি আমরা অধমরা বসতে পারতাম সেই দৃশ্যটা কেমন হতো সুবহানাল্লাহ খুব সুন্দর করে বলছে হা দোনায়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো হজরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান যে দেখিলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার হলে কেমন হতো সামনে রাসূলে পাক হতো পাশে সাহাবা গো তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূলে পাক হতো পাশে সাহাবা আবু বকর উমর ওসমান আলী
संगे केमन होतो बोलो बोलो दोनों याने देखिले केमन होतो जन्म आमार जुगे होले केमन होतो से दृश्य मदीना देखें सब सहाबी।